মাদেরকে কেরোসিন তেল নিয়ে যেতে হবে। যদি এই রাজনীতিতে আমরা যেতে চাই তাহলে চলে যান তৃণমূলের দিকে। তাহলে কি সববার ইলেকশনের আগে সববার হসপিটালে ভর্তি হতে গেলে আয়ুষ্মান ভারতের কার্ডটা নিয়ে গিয়ে রিসেপশনের সামনে অবস্থানে বসতে হবে? 72 ঘন্টা আগে প্রচার শেষ করতে বলেছে। মূলত শীতলকুচির কর্মসূচিকে, শীতলকুচির ঘটনাকে সামনে রেখে আমরা বলছি, নির্বাচন কমিশন শুধুমাত্র 72 ঘন্টা আগে প্রচার শেষ করে পশ্চিমবঙ্গের নির্বাচনকে অবাধ করতে পারবে না। তার জন্য নির্বাচন কমিশনকে, এই সমস্ত নেতাগুলোকে অ্যারেস্ট করতে হবে। সংবিধানের নিয়ম আছে যে যারা মঞ্চ থেকে ধর্মের ভিত্তিতে ভোট চাইবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে। আজকে বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের জন্মদিন, সেই দিনও সংবিধানকে, সুপ্রিম কোর্টকে মান্যতা দেওয়া হচ্ছে না। আমরা পলিটিক্যাল পার্টি হিসাবে এই সিদ্ধান্তকে মান্যতা দিয়ে আজকে শেষ বেলার প্রচারে শিল্পী শাহকে নিয়ে, ভোটের প্রচারে বেকারদের কর্মসংস্থানের প্রশ্নে, গোটা পশ্চিমবঙ্গের গণতন্ত্র সংবিধানের প্রশ্নে আজকের যে প্রচার, সেই প্রচারে সাধারণ মানুষের কাছে আবেদন যে সংযুক্ত মোর্চা প্রার্থীদেরকে ভোট দিয়ে যেতে। মানুষের সারা গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত বেকার আছে, যত খেটে খাওয়া মানুষ আছে, যারা কৃষক আছে, শ্রমিক আছে, তারা সংযুক্ত মোর্চার পক্ষে থাকতে চাইছে। কারণ তারা জানে 10 বছর ধরে তৃণমূল এবং তৃণমূল থেকে যাওয়া বিজেপির হেভিওয়েট নেতারা গোটা পশ্চিমবঙ্গকে লুটে খাওয়ার ব্যবস্থা করেছে। যেমন গোটা দেশে বিজেপির পার্টিটার পলিসি, গোটা ভারতবর্ষকে বেঁচে দেওয়ার পলিসি। আমরা প্রচার করছি এবং যতটা দায়িত্ব নেওয়া উচিত আমরাও নিতে পারছি না, এটা মানুষের সাথে আমাদেরও ভুল হচ্ছে। কিন্তু নির্বাচন কমিশন এবং স্বাস্থ্য দপ্তর একে আরও বেশি টাইট হওয়া দরকার। নির্বাচন কমিশন নিজের দায়িত্ব পালন করতে পারছে না।